আমরা প্রথম পর্বে পাঁচটি কারণ উল্লেখ করেছিলাম এই দ্বিতীয় পর্বে আরও পাঁচটি কারণ উল্লেখ করব। তার মধ্যে প্রথম কারণ হলো আলিয়া মিন উল কায় দেবা মিথ্যা কসম করা কসম করা তে মানুষ করে থাকে না কসম কখন করে কসম যখন কোনো জিনিসের গুরুত্ব দরকার হয় মানুষ তখন কসম করে থাকে কিন্তু এই কসমটা যদি মিথ্যা করা হয় মিথ্যাভাবে কসম করা হয় তাহলে কিন্তু সেটা অন্যায় দেখেন ব্যবসা বাণিজ্যে মানুষ আজকে ব্যবসা বাণিজ্য করে একজন আজকে বিশ্বাস করে যায় অনেক কসম করে থাকে তো কসম যদি করতেই হয় তাহলে সত্য কসম করেন মিথ্যা কসমের কোনো দরকার নাই মিথ্যা কসম করলে আপনার মাল বিক্রি হবে আপনি সম্পদরা বিক্রি করতে পারবেন বা যে জিনিসটার জন্য আপনি মিথ্যা কসম করছেন সেই জিনিসটা হয়তো যে ব্যক্তির জন্য কসম করছেন সেই ব্যক্তি বিশ্বাস করে নেবে কিন্তু মূলত আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন আপনি মিথ্যা কসম করে অনেক বড় অন্যায় করে ফেললেন পোখারি হাদিসে এক পাবেন যেটা ফুত্রবাড়িতে আছে চতুর্থ খণ্ডে তো পঁয়ত্রিশ পৃষ্ঠায় আল হালফু মোনাফেকাতুল সিলাহাতি ও মোম হেকাতুল্ল বারাকাত যদি মিথ্যা কসম করা হয় তাহলে সম্পদরা বিক্রি হবে আপনি বিক্রি করতে পারবেন কসম কারণ যে ব্যক্তির জন্য আপনি কসম করেছেন সে ব্যক্তি বিশ্বাস করে নিয়েছে কসম করা মানে কি তাকে গুরুত্ব দেওয়া তার বিশ্বাস করা কিন্তু এটার মধ্যে মোম হেকাতুল বারাকাত এটার মধ্যে বরকত শূন্য একটি হাদিসে পাবেন আল্লাহনবী সাল আলয়াল্লাম বলেছেন যে মুসলিমে আছে আবুদাউদ্দ আছে সাবধান বেশি বেশি কসম ব্যবসা যে করিও না কেননা ফাইন ইউনাফাকু সুম্মা ইউ হাকো ইউমা হাকো যে এই কসম মিথ্যা কসম বা বেশি বেশি ব্যবসার মধ্যে কসম করা তুমি ব্যবসার সম্পদ বিক্রি করতে পারবে কিন্তু এটার মধ্যে বরকত উঠিয়ে নেওয়া হবে এটা সার শূন্য হয় অন্তঃসার শূন্য বরকত শূন্য হয়ে যাবে সুতরাং মিথ্যা কসম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যারা যে সমস্ত ব্যবসায়ী সম্প্রদায় তাদেরকে বিশেষ করে লক্ষ্য করছি যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন তারা কসম থেকে দূরে থাকুন আর যদি কসম করতেই হয় তাহলে সত্য কসম করুন মিথ্যা কসম থেকে দূরে থাকুন আল্লাহ নবী সাল আলাইসালামের একটি হাদিস বোখারিতে আছে ছয় হাজার ছয়শো পঁচাত্তরে হাদিসটি আবদুল্লা আমর রাজ আনহুমা থেকে বর্ণিত নবী সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাবা এর সবচেয়ে কবিরা গুণ হলো ইসরা কবিল্লা আল্লাহর সাথে সেরেক করা তারপর কি আল অকুকুল আলি দেন মা বাপের সাথে অবাধ্য করা তারপর কি অকতলুল নফস অন্যায়ভাবে কাউকে হত্যা করা অলি আমিনুল গুমুস মিথ্যা কসম করা কসম মিথ্যা কসম করা কসম যদি ভেঙে ফেলা হয় তাহলে কিন্তু অনেক বড় কাফারা সেটা সুরা মায়েদের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু তারপরে যদি মিথ্যা কসম করে সেটা তো অনেক বড় অন্যায় সেটা কত বড় অন্যায় সেটা বলে বোঝানো যাবে না মিথ্যা কসম করাটা আল্লাহর কাছে কত বড় অন্যায় সুতরাং যারা ব্যবসা সম্প্রদায়ের সাথে বা ব্যবসায়ীর সাথে ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী সম্প্রদায় তারা এই বিষয়গুলো অত্যন্তভাবে লক্ষ্য রাখতে হবে এমনিভাবে যারা ব্যবসার সাথেও জড়িত না যারা বিভিন্ন বিষয়ে কসম করে বা একজনের যেন তর্ক বিতর্ক হয় লেনদেন হয় মোয়ামলা হয় বা কোনো বিষয়ে যখন আপনারা কসম করবেন তখন মিথ্যা কসমের আশ্রয় কেউ নেবেন না আল্লাহ নবীসাল্লাহ আসলাম একটি হাদিস বোখারিদ আছে দু হাজার ছয়শো সাতাত্তরে নবিস আসলাম বলছেন মান হালাফালিয়া মিন ক্যা কায়াদিবান মালা কোন ব্যক্তি যদি কোন মাল বা কোনো ব্যক্তির মাল মিথ্যা কসম করে নেওয়ার পায়তারা করে অর্থাৎ কসম করে মাল নেওয়ার জন্য তাহলে জেনে রাখো আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তার প্রতি আগানিত সুতরাং মিথ্যা কসম কোনোভাবেই করা যাবে না আরেকটি হাদিসের কথা স্মরণ করে দিচ্ছি হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাবি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাল্লাহ সাতুন তিন ব্যক্তির সাথে আল্লাহ মুহমুল্লাহ আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ওলাই আঞ্জুর আলহিম তাদেরকে পবিত্র করবেন না ওহিয়াব আলিম ওলাই জাকিম আলাই কালিম মোহাম্ম আল্লাহ তাদের থেকে কথা তাদেরকে তাদের সাথে কথা বলবেন না ওলাই আঞ্জুর ইলাইহিম তাদের থেকে আল্লাহ তাকাবেন না ওয়ালাই জাকিম তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না ওয়ালাহুম আদেবুল আলিম তাদের জন্য কঠিন শাস্তি ব্যবস্থা এই তিন ব্যক্তি খুব কঠিন কথা তার মধ্যে প্রথম ব্যক্তি আল্লাহ রসুল্লাহ আসলামের এই হাদিস হাদিস যে আবুজহার রাজেলা থেকে বলুন আবুজার রাজ এলাম যখন এই কথা শুনলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসলামের এই কথা শোনার পর আবু আবুজাহর বললেন খাবু তা মান হুম তারা কারা তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল তারা ধ্বংস হয়ে গেল তারা কারা আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম বললেন যে তারা হলো মুসবিল যে কাপড় লুঙ্গি টাকনার নিচে পায়জামা হোক লুঙ্গি হোক কাপড় হোক যাই কিছু হোক না কেন টাকনার নিচে পরে তারা এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত দ্বিতীয় নম্বর আলমুন আলমান্না যে দান করে খোটা দেয় তোমাকে তো অনেক খাওয়াইছি তোমাকে অনেক করছি তোমাকে এগিয়ে করছি তোমাকে লেখাপড়া করাইছি তোমাকে আমি বড় করছি তোমাকে অর্থ সম্পদ দিয়েছি তোমাকে সাহায্য করছি তোমাকে বিদেশ নিয়েছি বিদেশ যাওয়ার সময় টাকা দিয়েছি আর তুমি আমার উপর বড়ো কথা বলো অনেক ধরনের খোঁটা খোঁটা নিয়ে আলোচনা করলে শেষ হবে না তিন নম্বরে দান করে যে বরত্ব স্বীকার করা খোঁটা দেওয়া এটা হলো দুই তিন নম্বর আলমোনা ফেকো বা আলমুন ফেকু সেলাত হালিফিল কায়িব যে মিথ্যা কসম করে সম্পদ বিক্রি করে এই তিন ব্যক্তির কথা আল্লাহ রসুল সাল্লাহ উল্লেখ করলেন হাদিসটি মুসলিম সোহি মুসলিম আছে প্রথম খেয়ে একশো দুয়ে ইমাম মাহমুদ বিনামু রহমান তার মুসনাদ গ্রন্থ বর্ণনা করেছেন সুতরাং এ থেকে আমরা সংক্ষিপ্ত পরিসরে বলতে জানতে পারলাম যে মিথ্যা কসম করে সম্পদ বিক্রি করা বা কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা কসম করা বরকত শূন্য হয়ে যাওয়া এবং আল্লাহ রসুল সাল্লাম এখানে কঠোর বাক্য উচ্চারণ করছেন সমন্বিত ভাই বন্ধুগণ রিজিকে হ্রাস পাওয়ার দ্বিতীয় পর্বের দ্বিতীয় নম্বর কারণ হলো আলকাদেপ শুধু মিথ্যা বলা কোনো কাজে মিথ্যা বলা এটা মমিনের সিপথ নয় জেনে রাখবেন মিথ্যা বলার চেষ্টা কোনো করবেন না মিথ্যা বলা এটা অনেক বড় অন্যায় মিথ্যা বলা কবিরা গুনার মধ্যে একটি কবিরা গুণা কবিরা গুণা যেমন অনেক রয়েছে তার মধ্যে মিথ্যা কথা একটি কবিরা গুণা মিথ্যা কথা কোনোদিনই এটা বলা সম্ভব নয় মোমিনের কোনো সিপথ নয় বরং মিথ্যা কথা বলাটা এটা হল মুনাফিকের শিবত আপনারা হাদিসে অবশ্যই শুনেছেন এবং যারা বিশেষভাবে হাদিস কোরআন নিয়ে গবেষণা করেন শিক্ষা সমাজের সাথে যারা জড়িত তারা তো জানেন আল্লা নবী সাল্লাহালাম বলেছেন আয়াতুল মুনাফিকের সালাসেতুল মুনাফিকের আলামত তিনটি তার মধ্যে একটি হলো কি হাত হাদাসা কাদাবা যখন কথা বলে তখন মিথ্যা বলে আখলাফা ওয়াদা করলে ভঙ্গ করে ওই যে না খানা এবং যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে আমানত বলতে কি মাল সম্পদ আমানত কথার আমানত যেমন আপনি এক ব্যক্তির কাছে আপনি বললেন যে ভাই আপনাকে ভালো মনে করে কথা বললাম আপনাকে বিশ্বাস করে আপনাকে আমি খুব কাছে জানি আপনি এই কথাটা কাউকে বলবেন না বলে দিলে আমানতের খেয়ানত করলেন কোনো জিনিস চোখের খেয়ানত আমানত অন্তরের খেয়ানত হাতের খেয়ানত পায়ের খেয়ানত এখানেও যে করা যাবে না কোনো এটা মুনাফিকের আলামত ওই যা খসার যখন ঝগড়া বিবাদ লাগে একটু কথা উচ্চ উচ্চ বাক্য হয়ে যায় তখন অশ্লীলতা বিহায় মূলক বাক্য বলা শুরু করে দেয় আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইয়া ইউ আল্লা দিনু হে মোমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে বয় কর কু মা সি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা সত্য সত্য কথাতে সত্য কাজের সত্য আমলে সত্য সব কিছুতে সাথে ইসলামী শরীয়তের সাথে যারা সত্যতায় পরিণত হয়েছে তাদের সাথেই হও আল্লাহ কুরান মাজিদ আরও বলছেন ইয়াঈন হাক্ক তো কতি হে মোমিন গাল আল্লাহকে যথাযথ ভয় করো আল্লাহ কোরআন মাজিদ আরও বলছেন ইয়াইউল্লা দিন আমল্লা হ কুলু ও কৌলেন সেরিদা হে মোমিন আল্লাহকে ভয় করো এবং সরল সোজা সঠিক কথা বলো সুতরাং মিথ্যা কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মিথ্যা কথা সম্পর্কে আরেকটি হাদিস এটা বোখারিতে পাবেন পঞ্চম নম্বর খণ্ডে দুই হাজার দুইশত একষট্টিতে মুসলিমে পাবেন দুই হাজার ছয়শো সাতাত সাতে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন হাদিসটি অত্যন্ত গুরুত্ব যে হাদিসটি শুনলেই বুঝতে পারবেন যে কত গুরুত্ব হয় ইবনে মাসুদ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন ইনাসিদ্দা ইহেদি ইল বীর ভালোটা সত্য ভালোর দিকে পথ দেখায় কল্যাণের দিকে পথ দেখায় মঙ্গলের দিকে পথ দেখায় আর অলবির ইয়াহদী ইলাল জান্নার মঙ্গল ভালো কল্যাণ এগুলি জান্নাতের দিকে পথ দেখায় এক ব্যক্তি যখন সত্য কথা সবসময় বলতে থাকে সবসময় সত্য বলে এবং সত্য বলারই চেষ্টা করে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে হাত ইউক্ত বেদাল্লাহ সিদ্দিকান সত্যবাদী হিসেবে আল্লাহর কাছে লিখিত হয় এমনিভাবে জেনে রাখো ওয়াঈহাদি আল ফুজুর মিথ্যা অপরাধের দিকে অন্যায়ের দিকে গুণার কাজের দিকে পাপাসারিতার দিকে ধাবিত করে আর পাপাসারিতে জাহান নামের পদের দিকে নিয়ে যায় যখন এক ব্যক্তি মিথ্যা বলে এবং মিথ্যা বলার চেষ্টা করে মিথ্যার সাথেই জড়িত হয়ে থাকে তখন একসময় আল্লাহর কাছে সে মিথ্যাবাদী রূপেই লিখিত হয় সুতরাং মিথ্যা থেকে দূরে থাকুন আল্লাহ রসুল সাল্লাহ আসালাম আর একটি হাদিস হাকিম বিন হিজামাজন থেকে বন্ধু হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে জড়িত আছে তাদের জন্য এটা বিশাল একটা দিক নির্দেশনা বিশাল একটা টিপস এটা ট্রফিস তাদের জন্য একটা শিক্ষা একটা দার্স একটা স্টাডি এখান তাদের জন্য এটা এখান থেকে করা দরকার হাদিসটা আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলেছেন আলভাই আনি বিল খেয়ার মাল আমি ফারাকা দুই ব্যক্তি যখন ব্যবসা ক্রেতা এবং বিক্রেতা দুইজন যখন একসাথে থাকে তখন তারা স্বাধীনভাবে থাকে এখতিয়ার থাকে তাদের দুজনের মধ্যে স্বাধীন কীভাবে থাকে যে কিনবো না কিনবো বা নিতেও পারি নাও নিতে পারি তারপর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফাইন সদাকা ভাই না বুড়ি কালা মাফি ভাই হিমা যদি সত্য কথা বলে যে ভাই মালটা এই ধরনের পালটা এই ধরনের পালটা এই ধরনের ভাই এইটা তখন তাদের মধ্যে ব্যবসা তাদের ব্যবসাতে বরকত হবে দুজনের বরকত থেকে বঞ্চিত হবে না দুজনের মধ্যে বরকত নাজিল হবে ওয়াইন কাদাবা জেনে এখন ওয়াইন কাতাবা যদি মিথ্যা বলে অকথাবা এবং যদি তার দোষ ত্রুটি গোপন রাখে অথবা কোনো কিছু আছে এটার মধ্যে আছে গোপনায়তা আছে সেটা যে কোনো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আজকে তো উদাহরণ দিলে সে হবে না যে কোনো ব্যবসা ফলের দোকানে হন জি দোকানে হন মুদি দোকানে হন অথবা ব্যবসা বাণিজ্যে যে কোনো কোম্পানিতে যেখানেই হোক যদি গোপন রাখে এবং মিথ্যা কথা বলে মহাইয়া বারাকাতো বা ইয়ে হিমায় তালের ব্যবসাতে তাদের বরকত শূন্য হয়ে যাবে বরকত উঠিয়ে দেওয়া হবে হাদিসটি বোখারি এবং মুসলিমে বোখারিতে পাবেন দুই হাজার সাতশো দুই হা দুই হাজারে সাতশো উনাশিতে এবং মুসলিমে পাবেন এক হাজার পাঁচশো বত্রিশে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর থেকে আমরা বুঝতে পারলাম কোনো ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখবে বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায় যখন মিথ্যা বলবে মানুষ মিথ্যা বলে সম্প্রদায় অন্যের নিয়ে আসবে তখন তাদের বরকচ শূন্য হয়ে যাবে সম্মানিত ভাই বন্ধুগণ আজকের তৃতীয় নম্বর কারণ হলো নিজেকে হ্রাস পাওয়ার তৃতীয় নম্বর কারণ হলো আল গিস প্রতারণা বিশ্বাসগত কথা মির্জাফর গিরি করা ব্যবসা বাণিজ্যে হোক কেন কোনো ক্ষেত্রেই হোক কিস করাই যাবে না কাউকে প্রতারণা করা যাবে না কারোর সাথে ধোকাবাজি করা যাবে না কারোর সাথে বিশ্বাসগত করা যাবে না বিশেষ করে আপনি যখন বিশ্বাসগত কথা করবেন কেউ সাথে প্রতারণা করবেন এটা দারিদ্রতার একটি কারণ আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেছেন মান হামাল আল্লাহ ভালাইসা মিন্না ওমান গাশানা ভালাই মিন্না যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র ধারণ করবে অস্ত্রে ভয় দেখাবে যে কোনো অস্ত্র হইতে পারে সে উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে এমনিভাবে যে ব্যক্তি ধোকা দিবে প্রতারণা করবে সে উম্মত থাকবে না আর জেনে রাখুন প্রতারণা এটা মুমিনের নয় আপনি কিভাবে আপনি অন্য ভাইকে যেটা আপনি নিজের জন্য সেটাই ভালোবাসতে হবে আল্লাহ নবী সালাম তো এটাই বলছেন যে লাইমিনা হাতুকুম হাতাই হুবিলি আখি মাই হুবে তুমি তোমার জন্য যেটা ভালোবাসা অন্যের জন্য সেটাই ভালোবাসতে হবে সুতরাং ব্যক্তি কখনোই মোমিন হতে পারে না যখন নিজের জন্য যেটা ভালো না বাসবে ভালোবাসবে অন্যের জন্য সেটা ভালো না বাসলে সে মোমিন হতে পারবে না আর ধোকাবাজি এগুলো অত্যন্ত কঠিন জিনিস মাছের দোকানে আপনি যাবেন সেখানে ধোকাবাজিতে অভাব নাই তরকারি দোকানে যাবেন সেখানে ধোকাবাজি জিনিসপত্রের দোকানে যাবেন সেখানে ধোকাবাজি আজকে তেল কিনতে যান ডাল কিনতে যান মশলাপাতি কিনতে যান সেখানে সব জায়গায় ধোকাবাজি বিস্কুটের দোকানে যান খাদ্যদ্রব্যে যান হোটেলে যান সেখানে ধোকাবাজি সব প্রতারণা প্রতারণা চলছে আজকে আমাদের খাদ্যদ্রব্য ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব জায়গায় ধোকাবাজি আমের দোকানে যান ফলের দোকানে যান সেখানে ধোকাবাজি আঁচতে যান ধোকাবাজি গুদামের দোকানে যান ধোকাবাজি যখন সব জায়গায় ধোকাবাজি পুকুরে যদি মাছ না থাকে সেখানে আপনি ধোকাবাজি করে মানুষকে বললেন যে দুই হাজার টাকা যে যা মাছ পায় দুই হাজার টাকা ধোকাবাজি আমের দোকানে গেলেন অথবা আমের বাগানে গেলেন আম কিনা হচ্ছে সেখানে ধোকাবাজি এই ধরনের আমনে আপনি আগে বলে দিলেন আজকে বড় বড় ফজলি হবে বড় বড় ল্যাংড়া হবে বড়ো বড়ো বগের আম হবে বড় বড় হিম ইত্যাদি অথবা অথচ কি আসলে বুয়া মিথ্যা এমনিভাবে দোকাপাতি প্রতারণার মাধ্যমে সম্পদের লেবেল লাগে দেখেন না আজকে কাপুরের বস্ত্রের কাপুর বস্ত্র বলেন পায়জামা বলেন প্যান্ট বলেন অথবা যে কোনো বস্ত্রাদি অথবা জিনিসপত্র মানুষের লেবেল লাগাই দিতে আজকে বাংলার বুক অবস্থাতে খুব খারাপ কঠিন অবস্থা লেবেল লাগাই দিতেছে মেড ইন জিনজিরা মেড ইন চায়না মেড ইন ক্যানাডা মেড ইন জাপান অথচটি হয়েছে মেড ইন জিনজিরাতে তৈরি মেরিনা লেবেল লাগাইছে কী প্রতারণা অবশ্য সম্পদ আদি আর বস্ত্র যেখানে সেখানে এই যে প্রতারণা চলছে এই প্রতারণা থেকে কবে জাতি বেশি আসবে আল্লাহ নবী সাল্লাহ আলীহাসাল্লাম একটা খাদ্যদ্রব্যের কাছ দিয়ে যাচ্ছিলেন সেখানে খাদ্যদ্রব্যের স্তূপ ছিল হাত ভিতরে যখন প্রবেশ করলেন তখন ভিজা হাত আসলো তখন নবী সাল্লাহ আলি আসালাম ডাক দেওয়া বললেন এই স্তূপের মালিক কে মালিক সঙ্গে অনুপস্থিত থেকে বললেন আমি আরাসল্লাহ নাই আরাসল্লাহ তখন নবী সাল্লা সাল্লাম বললেন কেন এই ভিজা অংশটা তুমি বাইরে রাখলা না মানুষ দেখত মান গাছ না যে ব্যক্তি দেবে সে আমার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নয় থাকতে পারবে না সে আমার থেকে বহিষ্কার সম্মানিত ভাই বন্ধুগণ চতুর্থ নম্বর কারণ উল্লেখ করব আর তিজারাতুল মোহারামা হারাম ব্যবসা বাণিজ্য করা হারাম ব্যবসা বাণিজ্য অত্যন্ত খারাপ হারাম ব্যবসা বাণিজ্য আজকে কি যেখানে না ফেন্সিডিল চলছে মদ ফেন্সিডিল তারপর বিড়ি সিগারেট হুক্কা গোল জর্দার তামাক যত নেশাদ দ্রব্য এ থেকে বরকশূন্য এগুলি ব্যবসা করা সম্পূর্ণ হারাম উদাহরণ দিলে শেষ হবে না হালাল খাদ্যের ব্যাপারে আল্লাহ আপনাকে আমাকে আদেশ করেছেন ইন্না আল্লাহ তয় বলল্লাহ বলে ইল্লাহ তো আল্লাহ তো পবিত্র পবিত্র ছাড়া কোনো দিন গ্রহণ করবেন না আপনাকে জেনে রাখতে হবে এটা আর আল্লাহ আল্লাহ রবল্লা আলমিন পবিত্রকে ভালোবাসেন এবং পবিত্রকারীদেরকেও ভালোবাসেন সুতরাং পবিত্র খেতে হবে পবিত্র শুনতে হবে পবিত্রভাবে থাকতে হবে পবিত্র জিনিস বক্ষণ করতে হবে রক্ত হালাল রাখতে হবে তাহলেই সেটা গ্রহণ হবে এবং সেটা কার্যকরী হবে আল্লাহ রুমুল্লাহ মায়ের চার নম্বর আয়োজে বলছেন ইয়াস আলু না দেব হেল্ল আল্লাহম তারা যদি জিজ্ঞাসা করে তাদের জন্য কি হালাল করা হয়েছে তা বলে দেন কুলো হেল্লা বাদ পবিত্র জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে নবীদের কাল্লা রব্বুল আলম বলছে ইয়া ইউহার রসুল উকুলু মিনাত আমালু সলে হা হে নবীগণ ভালো জিনিস খাও ভালো জিনিস আমল করো সমস্ত বিশ্ববাসী মানুষের জন্য আল্লাহ রব্বুল আলম একই আদেশ দিয়েছেন ইয়া ইউহান্নাস কুলু মিম্মা ফিল আর্জ হালা আলম তৈবে হে মানব মন্ডলী জমিন বুকে যেটা হালাল আছে সেটা বক্ষণ করো মোমিনদের কাল্লা বাবা আদেশ দিয়েছেন যেমন নবীদেরকে বাবা আদেশ দিয়েছেন ইয়া ইউহ্লা দিন আহ মনু কুলু মিন তৈবা তিমা আর না কুম হে মুমিনগণ জমিনের বুকে যে সমস্ত রিজিক আছে সেটা হালাল বক্ষণ করো অস্কুরুল ইল্লা আল্লাহ শুক্রিয়া কেমন জ্ঞাপন করো ইনক তুমি ইয়া হতে আবেদন একমাত্র তোমার তারাই আবাদত করতে চাও সুরা পাকারের মধ্যে আছে একশো তে তিয়াত্তরে পাবেন একশো আষট্টিতে পাবেন আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি পঞ্চম নম্বর আজকের দ্বিতীয় পর্বের শেষ বিষয় হলো পঞ্চম নম্বর দশ নম্বর আলী হাতেকার খাদ্য গুদামজাত করা খাদ্য গুদামজাত করা অর্থ হলো কুল্লু মাই হাতাজ হাফসু কুল্লু মাই হাতাজ মানুষের প্রয়োজনে এবং সম্পদ আদি গুদামজাত করে দেওয়া এটা অত্যন্ত গুরুত্ব এটা অত্যন্ত খারাপ এবং আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন লাই ইল্লাহ কেরু ইল্লা কোনো ব্যক্তি খাদ্য গুদামজাত করতে পারে না যে ব্যক্তি অন্যায়কারী অপরাধে জড়িত যে ব্যক্তি ভুলকারী গুনার কাজে লিপ্ত তারাই অপরাধ করতে পারে